question to Hesigi, the first three episode, a co verification who are chance as any key. Hello, friends, DEE LPUB teacher recruitment at a key who is a legal, illegal. Tarmane, Kunu by LP para UP, LP to LP apply Korea say, Kunu by UP to UP apply Korea say, Kunu by a co UP para LP apply Korea say, ya legal, na illegal. A video to as discuss Kuribule, Chestakrim, Aru Logote, Kisman Kinidate, Yenequa. এটা চাকরি থকাৰ পিছতো আকৌ এপ্লাই কৰি আছে তেওঁলোকৰ কি হ'ব এই ভিডিঅটো আলোচনা কৰিবলৈ চেষ্টা কৰিম তো ভিডিঅটো একলগে চাব এণ্ড ওয়ান ৰিকুৱেষ্ট ইউ চেনেলত নতুন হ'লে সাবস্ক্রাইব কৰি দিব এটা চাওক এডভাৰ্টাইজমেণ্টৰ 14 নম্বৰ পইণ্টটো আমি অলৰেডি আলোচনা কৰিছিলোঁ তথাপি আকৌ এবাৰ আলোচনা কৰি লওঁ ইয়াত কি লিখা আছে স্পষ্টকৈ লিখা আছে যে এল পি স্কুলৰ পৰা কোনোবাই ৰেগুলাৰ এল পি স্কুলত চাকৰি কৰা মানুহ এজনে ৰেগুলাৰ এল পিত এপ্লাই কৰিব নোৱাৰিব Next year, this is UP school of Chakuri Kora Manuhe. UP school of apply Kuribo, no arrivo. Regular base. Do regular hole. Kintu LP school of Chakuri Kora Manuhe. UP school of apply Kuribo Paribo. Throw proper channel. At time at allow Kurise. Baki Kunu Dorno yet allow Korane. Kintu year government actor notification Ulai Silagot. J. Sam post of apply Kuribo Hole. Comsecom 3 years. 3 years are at a gap lagibo. তিনি বছৰ লৈকে অপেক্ষা কৰিব লাগিব তিনি বছৰ পিছত আকৌ এই সেম পোষ্টত এপ্লাই কৰিব পাৰিব কাৰণ তিনি বছৰ যদি আপুনি এটাই চাকৰিত থাকে তাৰ দৰমহা কি অকণমান বাঢ়ি যায় আকৌ যদি আপুনি নতুন চাকৰিত এপ্লাই কৰে তেতিয়া দৰমহাটো কমি যাব সেইকাৰণে হয়তো এটো এলাউ কৰিছে বাকী ইউপি স্কুলৰ পৰা কিন্তু এলপি স্কুললৈ যোৱাৰ কোনো ধৰণৰ গাইডলাইন নাই কিয় কাৰণ এটো হয়তো কল্পনাই কৰা নাছিল যে কোনোবাই ডিমোশন হ'ব পাৰে তো ভিডিওটো প্রস্তুত কৰি আছো ডিমোশন কিছমান ক্যান্ডিডেট আজি উলাইছে তো হেই কোন কোন ক্যান্ডিডেট বিলাক ডিমোশন কৰিবলৈ নিজকে প্রস্তুত কৰিছে আগত চাইলো পিছত আলোচনা কৰি আছো ফ্রেন্ডস ইয়া হৈছে জোৱাবাৰৰ গোৱালপাৰাৰ ফাইনাল লিষ্টৰ আপাৰ প্ৰাইমেৰী সায়েন্স টিচাৰৰ লিষ্ট ইয়াতে চাওক এজন ক্যান্ডিডেট আছে নম্বৰ 3 এসটি প্লেনছৰ 60% হৈছে হায়াৰ সেকেন্ডাৰী আৰু প্ৰফেশ্যনেল কোৱালিফিকেশ্যন ডি এড লেট বা বি এড 73% টোটাল আছিল 242 এতিয়া ইয়াত গ্ৰেজুৱেশ্যন মাৰ্কটো বাদ যাব আৰু লগতে টেটৰ মাৰ্কটো বাদ যাব চাওঁ এই কেণ্ডিডেটছ বাকী পাৰ্চেণ্টেজবিলাক মিলিছে নে নাই ইয়াতে চাওক হায়াৰ ছেকেণ্ডেৰী মাৰ্কছ মানুহৰ নামটো একে আছে চেম আছে লগতে হায়াৰ ছেকেণ্ডেৰী পাৰ্চেণ্টো চেম আছে 60% টেটটো বেলেগ এল পি আৰু ইউ পি টেট আছিল এল পি টেট লগতে বি এড আৰু যিটো ডি এল এড আছিল সেইটো 73 ইয়াতো 73 আছে চাওক তো ইয়াতে ছিলেকশ্যনত পাইছে এইটো ছেকেণ্ড প্ৰভিজনেল মেৰিট কামৰূপ ৰুৰেলত আৰু কেটাগৰিটো একে এচ টি প্লেনছ আৰু নেক্সট কিছুমান কেণ্ডিডেট আছে চাওক ফ্ৰেণ্ডছ ইয়াৰ হৈছে নেক্সট কেণ্ডিডেট ইয়াৰ হৈছে নাম এই এচ টি প্লেনছ ইয়াও এইচ এছ এল চি 72.400 গ্ৰেজুৱেশ্যনটো নাচাওঁ টেটটো আছিল প্ৰফেশ্যনেল কোৱালিফিকেশ্যনটো চাওঁ প্ৰফেশ্যনেল কোৱালিফিকেশ্যন হৈছে 76.2 এই যে এই হৈছে গোৱালপাৰাৰ ফাইনেল লিষ্ট জোৱাবাৰৰ এইবাৰ আকৌ এল পিত ইয়াৰ নাম আহিছে ইয়াৰ নামটো চেম আছে হায়াৰ ছেকেণ্ডেৰী মাৰ্কশ্বীটটো চেম আছে 72.400 টেটটো বেলেগ হ'ব আৰু প্ৰফেশ্যনেল কোৱালিফিকেশ্যন 76.300 ইয়াতে চাওক মানুহজন আছে ইয়াত কেণ্ডিডেট ছিলেকশ্যন হৈছে এইটো ছেকেণ্ড প্ৰভিজনেল কামৰূপ ৰুৰেল তাৰপিছত এইটো চাওক এইটো ফিমেল কেণ্ডিডেট ফিমেল এচ টি প্লেনছ এচ এছ এল চি 61.200 আৰু গ্ৰেজুৱেশ্যনটো নালাগে টেটটো বেলেগ হৈ যাব আমি প্ৰফেশ্যনেল কোৱালিফিকেশ্যন চাওঁ 72.55 এইটো ধুবুৰীৰ এইটো ফাইনেল লিষ্ট এইটো ধুবুৰীৰ ফাইনেল লিষ্ট আছিল এইবাৰৰ প্ৰভিজনেল মেৰিট লিষ্টত এইটোও আছিল ছায়েন্স টিচাৰ আপাৰ প্ৰাইমেৰী এইবাৰ চাওক এল পিত নাম আহিছে পাৰ্চেণ্টটো মনত ৰাখিব 61.200 এণ্ড 72.55 ইয়াতে চাওক এই যে নয় নম্বৰ কেণ্ডিডেট এছ টি প্লেনছ ইয়াতে চাওক হায়াৰ ছেকেণ্ডেৰী 61.200 আৰু প্ৰফেশ্যনেল কৰা হৈছে 72.550 ইয়াতেও চেমে ইয়াতে ইয়াতে চাওক
72.55 আর 61.200 সেম আছে না মানুহৰ নামটো সেম তো এই ক্যান্ডিডেট বিলাক ওপৰৰ পৰা তললৈ নামিছে এটো গভৰ্ণমেণ্ট গাইডলাইন বনোৱা নাই কাৰণ কল্পনাই কৰা নাছিল যে ওপৰৰ পৰাও কোনবা তললৈ নামিব পাৰে কাৰণ এডভাৰ্টাইজমেণ্টত এটো নাই এটো নো পাৰে না নোৱাৰে এতিয়ালৈকে কোনো ধৰণৰ গাইডলাইন নাই এই যে চাওক ওপৰৰ পৰা তললৈ নামিব পাৰে না নাই গভৰ্ণমেণ্টে তো কল্পনাই কৰা নাই যে ওপৰৰ পৰা তললৈ কোনোবা নামিব এওঁলোকে কিয় বারে বারে এপ্লাই করে আছে মই এওঁলোক উদ্দেশ্য কিছুমান কথা কৈ আছো যে চাওক আপুনি এবার চাকরি পাইছে গভর্নমেন্ট জব আপার প্রাইমারিত পাইছে ধুনীয়া এটা জব পাইছে আপুনি আকৌ কিয় এপ্লাই করে কোনোবা মানুহৰ মানে ভাগ্য বেয়া করে আছে এই তিনিজন আছে বাকি হয়তো চেক করলে আরো ওলাব পারে এই তিনিজন আপার প্রাইমারির পৰা লয়ার প্রাইমারিলৈ আহিছে এটা কমসে কম তিনিটা ফেমিলির ভবিষ্যৎ নষ্ট হৈ গল মই আপোনালোকে কব খুজিছো যে আপোনালোকে ভাল মার্কস আছে আপোনালোকে চাকরি এটা পাইছে এতিয়া আপোনালোকে উচিত যে বেলেগক এটা চান্স দিয়ার কারণ আমি মিলা প্রীতিরে থাকিব লাগিব না কারণ আপুনি বারে বারে চাকরি পাই থাকিব আর যিজনে আপোনাতকৈ কম নাম্বার আছে হি বারে বারে বঞ্চিত হয়ে থাকিব এটা তো ঠিক নহয় আপোনালোকৰ কারণে তিনিটা ফেমিলি তিনটার উদাহরণ পাইছো তিনিটা ফেমিলি মানে যিকোনো তিনটা ফেমিলি বাঁচি থাকিলে হয় কিন্তু এতিয়া সেইটো নোৱাৰিলে তো এটা ভাবিব লাগে আপোনালোকৰ যদি ট্রান্সফার লাগে ট্রান্সফার কৰাৰ চেষ্টা কৰক গভর্নমেন্টে পোর্টেল খুলি দিছে কেইটামান গ্রাউন্ডও দিছে পিটিআর ল হলে এনেই ট্রান্সফার পাই যায় তো গতি আপনার এনেকা করব না লাগিছিল আগ এইটো বা কি হয় এতিয়া ডি ডাব্লিউ কেন ধরনের গাইডলাইন বাহির করে কারণ এইটার উপর হয়তো গাইডলাইন নাই এডভার্টাইজমেন্টতো লিখা নাই আগতে এতিয়া কোনোদিনে পোৱাই নাই আমি যে উপরের পর তললে নামিব পারে না নাই হয়তো পারিব দিব পারে কারণ গভর্নমেন্ট এইটো গভর্নমেন্টরে লাভ কারণ আপনি উপরের পর আহিল তললৈ আহিলে গভর্নমেন্টের স্যালারিহে কম দিব লাগিব তো গতিকে আপনার অল্প চিন্তা করে চাওক যে আপনার কারণে তিনজন মানুষের চাকরি না পালে তো আপনার চিন্তা করে চাওক আর বাকি ক্যান্ডিডেটবিলাকে বা কি কয় কমেন্টসত অবশ্যই জানাই দিব এটা আমি চাম কিছুমান প্রশ্ন কনফিউজন হয়েছিল সেইকেইটার উত্তর দিবলে চেষ্টা করি কোশ্চিন করেছে যে এই কোশ্চিনটা মানে পিক করেছো বহুতরে এই প্রবলেম হব পারে মোর ফার্স্ট ফেজত ভেরিফিকেশন হয়েছিল তথাপিও লিষ্টখনত নাম আহিল কিয় বা উইথহেল্ডও অহা নাছিল ডি এল এড এন আই এসর পৰা 2017-19 করেছিল আর কি এতিয়া রিপ্লাই করব স্যার হয় ফার্স্ট ফেজত আপনি ভেরিফিকেশন করেছিল আপনার লিষ্টতো নাম আহিল এতিয়া উইথহেল্ডও অহা নাই কিন্তু তথাপি থার্ড ফেজত নাম আহিছে হয় চাওক ভেরিফিকেশন ইহতর অনুভব হলেই ভেরিফিকেশন করব পারে উইথহেল্ড আহিলে বা নাহিলে সেটা ডাঙর কথা নহয় অনুভব হয়েছে সেখানে করেছে নাইবা কেতিয়াবা মিস্টেকও হয়ে যায় কেতিয়াবা প্রিন্টিং মিস্টেক হয়ে যায় আপনি এটা যাব লাগিব যেহেতু চাকরির কথা আপনি গিয়ে চাওক ম্যাটারটো কি হয়েছে মিস্টেক হলেও হব পারে নাইবা সিহতর অনুভব হয়েছে সেইটো কারণে মাতিব পারে স্যার বিটিআর আর আসাম টেটর যি স্যালারি স্যালারি হয় একে হয় নে স্যালারি তো একে হব গপ্টপ আসামর আন্ডার সকলে বিটিআর টেট আর এইবিল টেটর কোনো ধরনের ডিফারেন্স নাই বিটিআর টেট মানে একটা স্পেশাল এটি সিক্স শিডিউল এরিয়া ইয়াতে স্পেশাল একটা প্রভিজন আছে সেই কারণে ইয়াতে এক্সট্রা করে টেট পাতি দিয়ে ইয়ার কারণে বেলেগ স্যালারি হবে এনেক ধরনের কোনো নিয়ম নাই অসম সরকারের যিমান কর্মচারী আছে সকল দরমা একে থাকিব নেক্সট কোশ্চিনটি হয়েছে কি যে ফেজ থ্রির পিছত আকো ভেরিফিকেশন হওয়ার চান্স আছে নাকি নাই এতিয়ালৈকে কোনো ধরনের চান্স নাই মানে নাই ইয়ার পিছত ফাইনাল লিস্টেই ওলাব কারণ 26 তারিখে আপনার অ্যাপয়েন্টমেন্টে দিব তো গতিকে ফেজ থ্রির পিছত আর কোনো ধরনের ভেরিফিকেশন নহব ফাইনাল লিস্টে ওলাব তো 26 তারিখ আহি গল 26 তারিখত আপনার অ্যাপয়েন্টমেন্টই পাই যাব 1 তারিখত জয়নিং করব লাগিব কংগ্রেচুলেশন যাকে চান্স পাইছে সো ফ্রেন্ডস আজি ভিডিও হেক করো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিও ভাল পালে লাইক এটা করিব লগতে আপনার ফ্রেন্ডসর লগত শেয়ার করে দিব আর এনেকা ধরনের ভিডিও পাবলৈ চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোক মনোবল উৎসাহ দিব যাতে মই আর আগলৈকে আপনার ইনফরমেশন কালেক্ট করে আপনার দিব পারো সো ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ মই ইনফরমেশন আর প্রিপারেশন অব এক্সাম ভিডিও এই চ্যানেলত বনাই থাকো বাবে অনুরোধ থাকিল যে আপনার ধুনিয়া হাতখনেরে সাবস্ক্রাইবর বুটামটো টিপি দি বেলটো প্রেস করে দি মোক আর ভিডিও